রাজধানীর নাভি কেন্দ্র শিবনগর নিজ বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার। তার নাম সুধীর সূর্যচৌধুরী, বয়স আনুমানিক 54 বছর। এই ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট বাড়ি থেকে মৃত ব্যক্তির শয্যাশায়ী মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। রাজধানীর শিবনগর এলাকার বাসিন্দা বয়স 54-এর সুধীর সুর চৌধুরী, তিনি নিজ বাড়িতে থাকতেন, সাথে ছিল তার বৃদ্ধ মা। প্রায় 84 বছর বয়স্ক কল্যাণী সুর চৌধুরী বিছানায় শয্যাশায়ী ছিল। এই বৃদ্ধাকে দেখভাল করতেন তার পুত্র সুধীর। এইভাবেই চলছিল মা নিয়ে ছেলের সংসার। কিন্তু এলাকাবাসীর বক্তব্য, বিগত কয়েকদিন যাবত এই বাড়ি থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, আর তাতে সন্দেহ হয়। এর সাথে রবিবার দুর্গন্ধ ভেসে আসতে থাকে সেই সুর চৌধুরীর বাড়ি থেকে। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ছুটে আসে থানা কর্তৃপক্ষ এবং ঘরে প্রবেশ করে সিঁড়ি ঘরের পাশ থেকে 54 বছর বয়সী সুধীর সুর চৌধুরীর পচা গলা দেহ উদ্ধার করে। পরে পুলিশ সংশ্লিষ্ট বসতবাড়ির বিভিন্ন ঘর তল্লাশি চালিয়ে বিছানা শয্যাশায়ী 84 বছর বয়স্ক মৃতের মা কল্যাণী সুর চৌধুরীকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শিবনগর কলেজ রোড এক্সটেনশনে একটা বাড়িতে আর কি একটা মা এবং ছেলে থাকতো আর কি। তো কয়েকদিন তাদের কোনো সারা শব্দ পাইছে না। আজকে ওনার ওই ছেলে কাকিমণি যখন আইছে, মীনাক্ষী সুর চৌধুরী, তখন দেখতে পাচ্ছে যে একটা এরকম জানি একটু গন্ধের মতো লাগছে। এরপরে পাড়া প্রতিবেশীকে জানাইছে, এরপরে থানায় খবর দিছে। তারপর থানার থেকে আমরা আসলাম, ডগ স্কোয়াড এসেছে, ফরেন্সিক টিমও এসেছে। তো আমরা দেখছি এখানে একটা ডেড বডি পাইছি, সুধীর সুর চৌধুরী 54 এজ, আর কল্যাণী সুর চৌধুরী 84 ওর মা। ওকে আমরা জীবিত অবস্থায় পেয়েছি, হাসপাতালে পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন এরকম, এখানে তো পেপার থেকে বোঝা যাচ্ছে এবং 6 দিন বা এরকম হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃতদেহটি 6-7 দিনের পুরনো, তবে ময়নাতদন্তে বাকি বিষয় পরিষ্কার হবে। তবে এতদিন রাজধানীর নাভি কেন্দ্র থেকে পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।